আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এগারো নং বড় মাছুয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোহাম্মদ নাসির আহমেদ তার পাশে এবং তার অফিস রুমে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি মটবাড়িয়া উপজেলায় আগামী পাঁচই জানুয়ারি ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং মটবাড়ি উপজেলার মধ্যে সবচাইতে এই এগারো নং বড়ো ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সব এলাকাতে কিন্তু এখন একটি কৌতূহল বিরাজ করছে এবং এখানে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মানুষের যে আগ্রহ সেটি কিন্তু বাড়ছে এর কারণ হচ্ছে এগারো নং বড়ো মাছে ইউনিয়নের যারা প্রার্থী রয়েছেন তারা হাই ভোল্টেজ প্রার্থী এবং আমাদের যে আজকের অতিথি মোহাম্মদ নাসির আহমেদ তিনি এর আগে নৌকা প্রতীকে তিনি নির্বাচন করেছেন এবং তিনি অনেক ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন যার জন্য তিনি বেশ এই এলাকায় জনপ্রিয় তা দর্শক আমরা তার এক সমর্থকের সাথে কথা বলতে চাই এগারো নং বড়ো মাছ ইউনিয়ন পরিষদের এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার নামটা একটু জানতে পারি আমার নাম মোহাম্মদ লোকমান লোকমান আপনার বাড়ি এগারো নং বড়ো মাছ ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডে আচ্ছা আপনি মোহাম্মদ নাসির আহমেদকে সমর্থন কেন করছেন আসলে যে নাসির আহমদকে আমরা সমর্থন করছি যে যখন নাসির আহমদ এই নৌকার প্রতীক নিয়ে যখন এই মাছুয়াতে সে নির্বাচনে বিপুলপুরে জয় হয়েছিল এবং সেই গণজোয়ার সেই অনুযায়ী সে যে কাজ করেছে এই মাছুইন যে যে কোনো রাস্তাঘাট কালবর ব্রিজ গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে তাকে ডাক দিলে পাওয়া যায় সে আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং মাসুয়াবাসীকে সব সময়ের জন্য সে অত্যন্ত মন প্রাণ দিয়ে ভালোবেসেছে এবং যে কোনো একটা ত্রাণ যে কোনো একটা সরকারি সংস্থা কিছু আসলে সে কখনো হ্যাঁ কখনও আমাদের মানে মানে উৎসাহ দিয়ে সব ডেকে আমাদেরকে সবসময় দিয়েছে পাশে দাঁড়িয়েছে এবং সে যে কাজ করেছে হ্যাঁ সে যে কাজ করেছে সে কাজের কোনো তুলনা নেই আচ্ছা আপনাকে জানি একটু এগারো নং বড় হচ্ছে ইউনিয়ন আপনি বলছেন সে অনেক কাজ করেছে যার রেজাল্ট পাঁচই জানুয়ারি আপনারা কী হতে পারে রেজাল্ট আপনার মতামতটা কি আসলে ইনশাল্লাহ আলোর রহমান আমরা জানি পাঁচই জানুয়ারি নির্বাচন এবং এই নির্বাচনে আমরা নাসির আহমদকে আগের মতন ইনশাল্লাহ গণজ গণ আকারে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে এটি আমাদের প্রত্যাশা জনগণ সবাই হাজার হাজার মানুষ তার জন্য পাগল হয়ে গেছে জানি না সে কেমন মানুষ সে অত্যন্ত অত্যন্ত একজন ভালো লোক যার জন্য আমরা সবাই জাপিয়ে পড়েছি এবং পাঁচই জানুয়ারি তাকে নির্বাচন করে আবার ইনশাল্লাহ আমরা সেই ইউনিয়ন পরিষদে আমরা বসাতে চাই এখানে তার একজন প্রার্থী আছেন নৌকুমারকে নিয়ে এসেছেন জি আপনি তার কথা বললেন না কেন আসলে কথাই বলছেন যে আসলে সে সেটা হলো আমরা সাধারণ জনগণ কিন্তু আসলে আমরা যে প্রার্থী তাকে আসলে সত্য কথা যেটা আমরা সাংবাদিক ভাই যে আমরা তাকে চিনি না কারণ তার বাড়ি এখানে নাই যারা যারা যাকে সরকার দিয়েছে ঠিক আছে ধন্যবাদ জানাচ্ছি তাকে কিন্তু আমরা তাকে চিনি না জনগণ সাধারণ জনগণ তাকে চিনি না আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ জি ধন্যবাদ দর্শক আপনারা শুনতেছিলেন তার এক সমর্থকের কথা তিনি খুব আত্মবিশ্বাসী যে পাঁচই জানুয়ারি নির্বাচনে মোহাম্মদ নাসির আহমেদ তিনি নির্বাচিত হবেন এবং পুনরায় এই এগারো নং বড় ইউনিয়নের জনগণের তিনি আবার সেবা করবেন তা দর্শক আপনারা যার আগ্রহে আছেন যিনি আজকের অতিথি আমরা তার সাথে কথা বলবো এবং আপনারা জানেন তিনি অনেক ব্যস্ত মানুষ কারণ নির্বাচন সামনে তিনি আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা নাসির ভাইয়ের কাছে রয়েছি নাসির ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন নাসির ভাই আপনি একত্রিশ বারো উনিশশো সালে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আপনি সেই ছোটোবেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমরা তথ্য পেয়েছি আপনি এর আগে নৌকা কার নিয়ে আপনি নির্বাচিত হয়েছেন কিন্তু এই নির্বাচনে আপনি কেন নৌকা প্রতীক পেলেন না আসলে নাসির ভাই আসলে সত্যি কথা কি পিরিসপুর জেলার ভিতর যদি একটা নৌকা পাওয়ার যোগ্য কেউ থাকে সেটা আমি ছিলাম এবং আমি পিসপুর জেলার ভিতরে আমার ইউনিয়নটাকে যেভাবে সাজিয়েছি যেভাবে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে আপনার উন্নয়নের জোয়ারের ছোঁয়া পৌঁছে দিয়েছি এবং করোনাকালীন সময় আমার ব্যক্তিগত উদ্যোগে আমি প্রত্যেকটি ঘরে ঘরে আমার নিজ অর্থায়নে আমি খাবার পৌঁছে দিয়েছি এবং সেটা পিসপুর জেলা আমার চেয়ে বেশি কেউ পারে না এখন সবচেয়ে কষ্ট লাগে একটা কথাই যে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা সে হয়তো তাকে ভুল বুঝাইয়া এমন একটা মানুষকে নৌকা দিয়েছেন যে সে আমার এলাকার হইলেও আমি নির্বাচন করতাম না আর সে বহিরাগত কারণ তার বাড়ি শরণখোলায় বাগেরহাট জেলার স্মরণখোলায় সে জীবনী এলাকায় আসেও না আমার এলাকার সাধারণ জনগণ কেউ চেনেও না জানেও না এবং সুখে দুঃখী তাদের কাছে ছিলও না এবং সর্বোপরি সবচেয়ে বড় একটা কথা হলো সে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের সাথে সে জড়িত না এবং কোনো পোস্ট পদবিতে সে নাই আচ্ছা আপনি তো দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন এলাকার মানুষ আমরা যতটুকু দেখেছি আপনার জন্য অনেক তারা পাগল চায় তারা পুনরায় আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে তারা সেই সুযোগটি চায় যেহেতু নৌকা প্রতীক নিয়ে এসেছে বর্তমানে এলাকার নির্বাচনের যে পরিবেশ সেটিকে আপনি নির্বাচন করতে পারবেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে সেটিকে আপনি মনে করেন হ্যাঁ ইনশাল্লাহ পারব কিন্তু যারা নৌকা এনেছে তারা বহিরাগত লোক এনে আমার নেতাকর্মীদের আমার ভালোবাসার ভোটারদের কাছে বিভিন্ন থ্রেট দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিচ্ছে পাও ভেঙে ফেলবে এই করবে এলাকায় থাকতে পারবে না কেউ তবে সত্যি কথা কি থ্রেট দিয়ে বা জোর করে কারো ভালোবাসা বা ভোট আদায় করা যায় না আমি যে ভোট অর্জন করেছি আল্লাহর রহমাতে মাছুয়া ইউনিয়নে আমার শতকরা নব্বইটা ভোট আমার ভালোবাসার ভোট সেগুলো হাজারো ষড়যন্ত্র হাজারো থ্রেড দিয়ে এগুলো দাবানো সম্ভব না উপর আল্লাহ যদি আমার সহায় থাকেন যদি একটা সুষ্ঠু নির্বাচন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা এখন সব জায়গায় সুষ্ঠু নির্বাচন দিচ্ছেন আর সেই সুষ্ঠু নির্বাচনটা যদি মাছুয়ার মাটিতে হয় ইনশাল্লাহ আমি কামিয়া হব একটি বিষয় আপনি বলছেন যে জনগণ আপনাকে ভোট দিন পুনরায় নির্বাচিত করবে আপনি এলাকায় কি কি কাজ করেছেন যার জন্য আপনাকে জনগণ ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবে এবং আপনি উইদাউট নৌকা প্রতীক জি আমি আমার এই চেয়ারম্যানি পাঁচটা বছরে আমার ব্যবসা বাণিজ্য যা ইনকাম করেছি আমি সব কিছু আমার জনগণের মাঝে বিলিয়ে দিয়েছি আমার আমার কোনো জনগণের দুঃখ কষ্ট বোঝার আগে আমি তার দ্বার ফেরান্তে গিয়ে পৌঁছেছি আমার এলাকায় কোনো কেস মামলা নাই আমি আমার নিজের অর্থায়নে নিজের টাকা দিয়ে অনেক হাজার হাজার কেস মামলা আমি সমাধান করে দিয়েছি অনেক সালিসি ব্যবস্থা পকেটে টাকা দিয়ে আমি সমাধান করে দিয়েছি যাতে কারো হয়রানি না হয় কেউ কোর্ট কাছারিতে যাইতে না হয় যার ঘরে চাল নাই আমি খাবার পৌঁছে দিয়েছি আমার এলাকায় আপনার কার্পেটিং রাস্তা আমি ঢাকায় দৌড়োদৌড়ি করে আমার এমপি মহাদার মাধ্যমে আমি এককভাবে ষাটটা আটটা রাস্তা নিয়ে নিয়ে এসেছি সব কমপ্লিট হয়েছে এখন আবার নূতনভাবে আরও ছয় সাতটা নিয়ে আস আসছি সেগুলোও কাজ ধরবো ইমিডিয়েটলি এবং যে এই কিছুদিন আগে আমার এলাকায় আমার এমপি সাহেবের মাধ্যমে ফেরি গ্যাট উদ্বোধন হয়েছে আপনারা সবাই অবগত তা যে উন্নয়নটা হয়েছে আমার আমুলি হয়েছে এবং আমলেই এই উন্নয়নগুলো হয়েছে এই ইউনিয়নে আমার নেত্রী জননেত্রী শেখ মাধ্যমে এই উন্নয়নগুলো হয়েছে আচ্ছা তা আপনি যে উন্নয়নমূলক কাজ করেছেন আপনি বলেছেন কার্ফিং রাস্তা করেছেন ব্রিজ করেছেন আপনি মানুষের এই করোনার মধ্যে আপনি তাদের পাশে পাশে ছিলেন আপনি ঘরে বসে না থেকে আরেকটি বিষয় আপনি যদি এবারও পুনরায় নির্বাচিত হতে পারেন বড় মাছুয়াকে নিয়ে আপনার কি পরিকল্পনা আছে আসলে আমাকে যদি আমার জনগণ আবার সুষ্ঠু ভোটের মাধ্যমে আবার নির্বাচিত করেন আমি আমার ইউনিয়নকে আমার মটবাড়ি উপজেলা এগারোটা ইউনিয়নের মধ্যে একটা মডেল ইউনিয়ন উপহার দেব যেহেতু আমার এখানে ফেরিঘাট হয়েছে আমার এলাকার উন্নয়নের উন্নয়নের রাস্তাঘাট এগুলো আরও ব্যাপকভাবে প্রসারিত করে একটা মটবাড়ি উপজেলা একটা সেরা ইউনিয়ন হবে আমার ইউনিয়ন আপনি প্রত্যাশা করছেন যে আপনি পুনরায় নির্বাচিত হলে যে অসম্পূর্ণ কাজগুলো আছে আপনার দৃষ্টিতে আপনি সেগুলো সম্পূর্ণ করবেন আরেকটি বিষয় যেহেতু এখন অনেক নির্বাচনে অনেক জায়গায় সহিংসতা হচ্ছে যেহেতু নৌকা প্রতীক এবং স্বতন্ত্র বা বিদ্রোহী যাকে বলা চলে আপনি তো নৌকামার কা করেছেন বা আপনি আওয়ামী লীগের সদস্য ছিলেন আপনি এখন বিদ্রোহী প্রার্থী তা আপনার ইউনিয়নে কি সহিংসতা বা আপনাকে ভোট আপনি প্রার্থনা করতে গেলে সেখানে কোনো ঝামেলা বা হচ্ছে কি না আসলে হ্যাঁ এখনো বিশেষ করে আমরা প্রতীক পাই নাই এখন পর্যন্ত আমরা মাঠে সেভাবে নামি নাই প্রতীক পাওয়ার পর মাঠে নামব তবে কিছু তো তারা করতে চাইবি আর আমি আমিও সবসময় চেষ্টা করি যাতে ঝামেলা মুক্ত থাকতে পারি আমি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করি কারণ ভোটার যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি হানড্রেড পার্সেন্ট উপর আল্লাহ সহায় থাকলে আমি কামিয়াব হবো তা আমি ঝামেলায় জড়ানোর আমার দরকার নেই আমি যতটুকু জানি আপনি দুই হাজার দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন আপনি দু হাজার ছয় সালে র‍্যাবে যোগদান করেন এবং যতটুকু তথ্য পেয়েছি আপনি জনসেবা করার জন্য আপনি চাকরি থেকে অবসর নিয়ে এসে আপনি জনসেবা করছেন তা আপনি এই নির্বাচনে যদি আপনার জনগণ আপনাকে ভোট দেন তাহলে আপনার বাড়িতে দেখছি আপনি প্রচুর আপনার সমর্থক তারা যত তথ্য পেয়েছে খাচ্ছে আপনার বাড়িতে আপনি কি এই ধারাকে অব্যাহত রাখবেন হ্যাঁ অবশ্যই এ ধারা টাইম আমার অব্যাহত থাকে এ এটা সময় থাকে নাসির ভাই আপনার যে প্রতীক আপনি সেটি কি পেয়েছেন এখন পর্যন্ত প্রতীক পাইনি আমি চয়েস দিয়েছেন প্রতীক আমি না এটা এখন পর্যন্ত বলা যাবে না কোনটা পাই দেখি অর্থাৎ আপনি এখন পর্যন্ত বলতে পারছেন না যে কোন প্রতীকটি আপনার জন্য বরাদ্দ হবে বা আপনি চয়েস দিয়েছেন যাই হোক আরেকটি বিষয় আপনার প্রতীক এখন পর্যন্ত বরাদ্দ হয়নি আপনি যদি জনগণের উদ্দেশ্যে ভোট প্রার্থনা করতে চান বা জনগণের উদ্দেশ্যে বা প্রশাসন উদ্দেশ্যে যদি আপনি কিছু সাহায্য প্রার্থনা করতে চান আপনি সেটি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে করতে পারেন যদি আপনি ভোট প্রার্থনা করতে চান আমি আমার ইউনিয়নের সকল ভালোবাসার মানুষ আমার সকল জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা পাঁচটা বছর আমার কর্মকাণ্ডের উপর বিবেচনা করে যদি আমি ভালো কিছু করে থাকি আমার উপজেলায় আরও দশটা ইউনিয়ন আছে সেই উপজেলার চেয়ে সেই ইউনিয়নের চেয়ে যদি ভালো কিছু আপনার ইউনিয়নে হয়ে থাকে তাহলে সবাই আমার সাথে থাকবেন এবং পাঁচই জানুয়ারি আপনারা সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রমাণ করে দেবেন আমার কাজের দক্ষতা এবং আমি প্রশাসনের কাছে একটাই দাবি করব এবং একটাই অনুরোধ করব যে জোর করে কোনো কিছু আদায় করা যায় না আপনারা সুষ্ঠুভাবে ভোটটা যেন মানুষ কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটটা দিতে পারে দয়া করে সেই ব্যবস্থা আপনারা করবেন আরেকটি বিষয় নাসির ভাই মানুষ জানতে চেয়েছে আমরা যখন এ ওপারে রিপোর্ট করতে আসি যে এখন থেকে মটবাড়িয়া বা বড়ো মাছুয়া থেকে কোনো পরিবহন চলছে না ফেরিতে তা আপনি তো বর্তমান রানিং চেয়ারম্যান আপনার কাছে তথ্য থাকতে পারে এই রাস্তাটির কাজ এবং ওই ব্রিজটির কাজ কবে নাগাদ শুরু হতে পারে এটা আমাদের ব্রিসপুর তিন আসনের আমাদের মঠবাড়িয়ার এমপি মহোদয় জনাব ডক্টর রুস্তুম আলী ফরাজি সাহেব ইতিমধ্যেই আপনার এই কাজের সব ইস্টিমেট করে পাঠিয়েছেন ব্রিজের অলরেডি আপনার পাশও হয়েছে টেন্ডার হয়নি আর রাস্তার দুই সাইডে সম্প্রসারণ করা হবে হয়তো আঠাইশ ফিট রাস্তা হবে সেটাও আপনার ইস্টিমেট করে পাঠানো হয়েছে সব কিছুই টেন্ডারের অপেক্ষায় টেন্ডার হলেই দেখা যায় বছরখানেকের ভিতর এ কাজ সম্পন্ন হবে সম্পন্ন হবে না চালু হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য আমার শুভকামনা থাকলো এবং আমাদের দর্শকদেরও শুভকামনা থাকলো যেন আপনি আবারও পুনরায় নির্বাচিত হতে পারেন এবং জনসেবা করতে পারেন তা আপনার জন্য শুভেচ্ছা রইল ইনশাল্লাহ ভাই আপনাকেও আমার মাছুয়া ইউনিয়নের সকল জনগণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা ছিলেন আজকের অতিথি মোহাম্মদ নাসির আহমেদ তিনি এখন পর্যন্ত প্রতীক পাণ্ডি প্রতীক পেলে আমরা অবশ্যই তাকে নিয়ে আরেকটি প্রোগ্রাম করব এবং তার সময় কিন্তু তিনি চেয়ারম্যানকালীন থাকা সময় কিন্তু এই বড় মাছুয়াতে অনেক উন্নয়ন হয়েছে এটি দাবি করেছে তার সমর্থক এবং তিনিও উল্লেখ করেছেন এবং তিনি উল্লেখ করেছেন তার আমলেই কিন্তু এখানে ফেরিয়ে এসেছে এবং এই এলাকার যোগাযোগের জন্য খুলনার সাথে ঢাকার সাথে একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে তিনি পুনরায় নির্বাচিত হলে এই এলাকার আরও উন্নয়ন তিনি করতে চান একটি মডেল বড় মাছুয়া ইউনিয়ন হিসাবে তিনি দেখতে চান তা দর্শক বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন